नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने अपने सकल के स्वागत। आमरा एकटा असुख निये प्रत्येके भुगी, सेटी होच्छे माथा व्यथा। और तार जोन्नोई आज के आमी एसे उपस्थित होयेछि इन्स्टिट्यूट अफ न्यूरोसाइंस कलकाताते प्रेजेंट न्यूरोलजिस्ट डॉक्टर अनिबा घोषाल। इमेज बेंगल हेल्थ केयारे स्वागत। অনেক মানুষই আমাদের কাছে আসেন এই মাথা ব্যথা নিয়ে। যাদের ক্ষেত্রে বারে বারে মাথা ব্যথা হচ্ছে তারা সাধারণভাবে আমাদের কাছে আসেন। মাথা ব্যথাকে যদি আমরা সাধারণভাবে ভাবি, আমরা সাধারণভাবে এই যে মডার্ন মেডিসিন বা আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এটাতে সবসময়ই আমরা রোগের কারণ খোঁজার চেষ্টা করি। তো সেরকমই মাথা ব্যথার ক্ষেত্রে যখন আমরা তাদের কারণ খোঁজার চেষ্টা করি, আমরা তাকে বলি মাথা ব্যথার ক্লাসিফিকেশন। মানে আমরা প্রথমে ভাববো যে সেই মাথা ব্যথাটা কী কারণে হচ্ছে, কোন দিকে গিয়ে হচ্ছে। তো এই যে ধরুন কারোর মাথার মধ্যে কোনো একটা সত্যি টিউমার পাওয়া গেল, বা কারোর মাথার ভেতরে সত্যি একটা ক্লট বা কিছু একটা রয়েছে যেখান থেকে তার মাথা ব্যথা তৈরি হচ্ছে, তার মানে সেখানে একটা অন্য কিছু একটা সমস্যা রয়েছে মাথার মধ্যে। এই যে অন্য কিছু একটা গণ্ডগোল যেটা যখন মাথা ব্যথার জন্ম দিচ্ছে, তখন সেই ধরনের মাথা ব্যথাকে আমরা বলি সেকেন্ডারি হেডেক, মানে দ্বিতীয় ধরনের মাথা ব্যথা। বেশিরভাগ অন্য ধরনের যে মাথা ব্যথা তাকে আমরা তাহলে বলি প্রাইমারি হেডেক। এই প্রাইমারি হেডেক যাদের ক্ষেত্রে রয়েছে তাদের প্রাধান্যই সমাজের মধ্যে সবচেয়ে বেশি। প্রচুর মানুষ এই প্রাইমারি হেডেক ক্যাটাগরির মাথা ব্যথাতে ভোগেন। তার মধ্যে আবার বেশ কিছু কিছু সাধারণ গ্রুপ আছে যেগুলোকে আমরা আবার ভাবি, অনেকেই এর নাম শুনেছে, মাইগ্রেন বলে। আজকাল অনেকেই ভোগেন, মানে কম বয়সী মেয়েরা তো ভীষণভাবে ভোগে। যারা আজকাল কর্পোরেটে কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, তাদের মধ্যে তো মাইগ্রেনের মাথা ব্যথা। তারা অনেক সময় তারা অনেকেই আজকাল তো ইন্টারনেটে সার্চ করে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, গুগল করে, তারপরে তারা নিজেদের সিমটম অনেক সময় নিজেরাই বলে যে ডাক্তারবাবু আমার মনে হচ্ছে মাইগ্রেন হয়েছে। এছাড়া আরেক ধরনের মাথা ব্যথা আছে যেটা আমরা আজকালকার দিনে প্রচুর দেখে থাকি, তাকে আমরা আমাদের কথায় বলি টেনশন টাইপ হেডেক, মানে যেন টেনশনের সঙ্গে সম্পর্কিত একটা মাথা ব্যথা। তো এই দুটো হচ্ছে মেজর গ্রুপ। এছাড়াও আরও বিভিন্ন ছোটোখাটো গ্রুপ আছে যাদেরকে আমরা বলি ট্রাইজেমিনাল হেডেক ক্যাটাগরি, ক্লাস্টার হেডেক, স্লিপ রিলেটেড হেডেক, এরকম অনেক ধরনের মাথা ব্যথার ধরন এছাড়াও রয়েছে। তো মেজর মানে সবচেয়ে বেশি যে দুটো মাথা ব্যথার গ্রুপের কথা আমরা বললাম, সেই দুটোর মধ্যে প্রথম এলো মাইগ্রেন এবং দ্বিতীয় এলো টেনশন টাইপ হেডেক। এই দুটো সম্বন্ধে ছোটোখাটো করে আমাদের বলা উচিত। মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত কম বয়সীদের ক্ষেত্রে বেশি হয়। সাধারণভাবে এই মাথা ব্যথা মাথার এক দিক করে হয়। আমরা যদি মাথাটাকে পুরোটাকে একটা বড় একটা গোল্লা হিসেবে ধরি, একটা বেশ বড় একটা ফুটবলের সাইজের জিনিস, তো তার মধ্যে সেটাকে যদি আমরা মাঝামাঝিভাবে ভাগ করি, তাহলে তার একটা ডান দিকের অর্ধগোলক, একটা বাঁ দিকের অর্ধগোলক থাকবে মাথার মধ্যে। তো মাইগ্রেন যাদের থাকে তাদের ক্ষেত্রে এই মাথা ব্যথা সাধারণত মাথার এক দিক করে শুরু হয়। হয় মাথার সামনের দিক হোক বা সাইডে হোক বা পেছনের দিকে হোক, এরকম এক দিক করে শুরু হয়, এবং কখনও কখনও সেটা মাথার এক দিক থেকে অন্য দিকে স্প্রেড করে, পুরো মাথাটার মধ্যে ছড়িয়ে যায় মাথা ব্যথাটা। এই মাথা ব্যথার ধরনটা সাধারণভাবে দপদপ করে হয়, প্রচণ্ড মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয়, ভীষণ মাথা ব্যথা, রোগী তাতে ছটপট করতে পারেন, বিছানার মধ্যে টসিং করতে পারেন, তার কিছুই ভালো লাগছে না। অনেক সময় এই অবস্থায় কেউ কথাবার্তা বললেও তারা বিরক্তিতে ভোগেন, সহ্য হয় না লোকের কথাবার্তা, কোনো আওয়াজ হচ্ছে সেটা তাদের ভালো লাগে না। বাড়িতে হয়তো কোনো রান্না হচ্ছে, হয়তো তার বাড়িতে খুব সুন্দর ইলিশ মাছ রান্না হচ্ছে, সে হয়তো অন্য সময় সেটার গন্ধটা ভীষণ ভালোবাসে, কিন্তু সেই মাথা ব্যথাটার সময়ে তার সেই সুন্দর গন্ধটাকেই, যেটাকে সে অন্য সময় ভালোবাসে, সেটাকে তার ভীষণ বিরক্তিকর মনে হবে, মনে হবে যেন এটাতে তার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে। ঘরের মধ্যে বাল্ব জ্বললে, আলো জ্বললে, এমনকি সূর্যের আলোতে এগুলো বেড়ে যেতে পারে। তো এই ধরনের মানুষেরা অনেকেই রোদে ঘুরে এলে তাদের মাথা ব্যথা হয়। তারা যদি কোথাও খুব পরিশ্রমের কাজ করে ফেলেন, তারপরে তাদের মাথা ব্যথা হয়। অনেক সময় এর সাথে আসে বমি। তারা অনেকেই আছেন যে বমি করলে পরে তাদের এই মাথা ব্যথাটা কিছুটা রিলিফ পায়, মানে অনেকটা বমি হয়ে গেল মাথা ব্যথার সাথে, তারপরে তাদের মনে হয় যেন আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে আসছে। অনেক সময়ে এর সাথে তাদের মাথা ঘোরে এবং কারো কারো ঘাড়ের দিকে মাথা ব্যথা হয়। এছাড়া এই মাইগ্রেনের মধ্যে আমরা আর একটা ঘটনা দেখে থাকি যাকে আমাদের কথায় আমরা বলি অরা। অরা একটা ইংরেজি অভিধান, মানে যেন শরীরের মধ্যে অন্য কিছু একটা অনুভূতি হচ্ছে যেটা ঠিক মাথা ব্যথা নয়, মাথা ব্যথা ছাড়া অন্য একটা সিমটম বা সমস্যা। অনেকে সেই সময়ে চোখের সামনে কিছু একটা তারা তারা ধরনের জিনিস দেখতে পান, অন্য ধরনের কিছু একটা ইমেজ বা ছবি দেখতে পান। অনেকের মনে হয় যেদিকে মাথা ব্যথাটা করছে সেদিকটা যেন তার শরীরের, সেদিকটা যেন তার অসাড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলতে চাইলাম যে মাথা ব্যথা শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে শুধু মাথার সমস্যা নিয়েই আসে না, সেটা হয়তো শরীরের অন্যান্য সমস্যা নিয়ে আসে, যেমন চোখে দেখার সমস্যা,
যেরকম শরীরের একদিক অসাড় হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, এই ধরনের সমস্যা, মাথা ঘোরার সমস্যা, শরীরের মধ্যে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, এর সমস্যা, এসব নিয়েও কিন্তু মাথা ব্যথার মানুষ আমাদের কাছে আসেন। এগুলো মানুষকে বুঝতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে। এছাড়া আরেকটা ক্যাটাগরির মাথা ব্যথা যেটা খুব কমনলি আমরা দেখি তাকে বলে টেনশন টাইপ হেডে। মানে আমরা দেখেছি যে অনেক মানুষই আছেন, বিশেষত আপনারাও জানবেন যে যখন ছোট বাচ্চারা মাথা ব্যথা বলে, মানে অনেককেই আমরা দেখেছি যে ভীষণ পড়াশোনার চাপ, তার মাথা ব্যথা শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই ভুগেছি যে যখন আমরা পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দেওয়ার আগে আমাদের মাথাটা বেশ ধরে থাকতো, টিপটিপ করতো। তো এছাড়াও এই যে ধরুন একটা টেনশনজনিত মাথা ব্যথা, সেটা তো হয়ই আমরা জানি। এছাড়াও আপনারা খেয়াল করে দেখবেন যে যখন কারোর খুব টেনশন হয়, এমনকি খুব পরিশ্রম হয়ে গেছে, তখন মনে হয় যেন আমার ঘাড়গুলো, পিঠটা, এগুলো যেন বেশ শক্ত হয়ে গেছে। মানে এই যে টেনশন, সেটা মানসিক চাপই হোক বা শারীরিক পরিশ্রম খুব বেশি, যেটা অবাঞ্ছিত, অন্য সময়ে হয় না, হঠাৎ করে প্রচুর পরিশ্রম আমি করে ফেলেছি, প্রচুর কাজকর্ম করে ফেলেছি, তো আমাদের যেন ঘাড়ের মাংসপেশিগুলো, শরীরের মাংসপেশিগুলো, সেগুলো যেন স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন ছোটো বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায়, তখন তাদের মানে পুরো শরীরটা বেশ শক্ত করে রাখে, মনে হয় যেন সে কী একটা ভীষণ চাপে আছে। এই চাপটা যে শুধু মনের মধ্যেই থাকে তা নয়, সেটা থাকে তার মাংসপেশির মধ্যে, শরীরের মধ্যে, মাথার মাংসপেশির মধ্যে। মাথার মধ্যেও কিন্তু প্রচুর মাংসপেশি আছে এবং ঘাড়ের মধ্যে আছে মাংসপেশি, সেগুলো বেশ স্টিফ হয়ে যায়, এবং সেই কারণে তাদের মধ্যে আমরা সেই কথাটাকে বলি মাসল টেনশন। মানে যেমন মনের টেনশনের সাথে সাথে যেন মাংসপেশিগুলো টেনশন করে শক্ত হয়ে গেছে, এই মাথা ব্যথার ধরনকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। তার মানে শুধু যে টেনশনের জন্য হচ্ছে তা নয়, টেনশন টাইপ, টেনশন ধরনের মাথা ব্যথা, সেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। এটাও কিন্তু আজকাল খুব প্রিভ্যালেন্ট, প্রচুর পাওয়া যায়। যারা প্রচুর কাজের চাপে রয়েছেন, অন্যান্য সাংসারিক চাপে হোক, সমাজের চাপে হোক, তাদের মধ্যেও এটা পাওয়া যায়। এছাড়া আমরা অলরেডি বলেছি যে এক ধরনের মাথা ব্যথা আছে যেটা আমাদের ক্ষেত্রে ভয়ের কারণ, যেটাকে আমরা বলেছি সেকেন্ডারি হেডেক। মানে অন্যান্য কোনো কারণে হচ্ছে, সেটা তার ব্রেনের মধ্যে ইনফেকশনই হোক, অনেকের হয় দেখবেন মেনিনজাইটিস বলে, কেউ কেউ বলেন যে আমার মেনিনজাইটিস হয়েছে, ভীষণ জ্বর আসে, তার সঙ্গে মাথা ব্যথা তৈরি হয়, বমি করতে থাকেন। তো এখানে জ্বরটা হলো একটা ঘটনা, যে যেটা শুধু মাথা ব্যথা নয়, তার সঙ্গে অন্য একটা সমস্যা নিয়ে সেই রোগীটি এসেছেন। তো সেইগুলো এরকম সেকেন্ডারি হেডেক বা অন্য কোনো কারণে সেই মাথা ব্যথাটা হচ্ছে, এর একটা জন্ম দিতে পারে। একটা হচ্ছে মাইগ্রেন, আর একটা হচ্ছে টেনশন রিলেটেড হেডেক। এই দুটো অসুখের চিকিৎসা কী হতে পারে? তো আমরা অলরেডি বলেছি যে মাইগ্রেন সাধারণ মানুষদের ক্ষেত্রে ভীষণ কমন, মানে প্রচুর পাওয়া যায়, কম বয়সী ছেলেমেয়েরা ভীষণ মাইগ্রেনে ভোগেন। এই কিছুদিন আগেই একজন ভদ্রমহিলা, তার মাইগ্রেন আছে, তিনি আমার কাছে এসেছিলেন। তিনি সম্প্রতি লাদাখ বেড়াতে গিয়েছিলেন আর কি, লাদাখ ভীষণ ঠান্ডার জায়গা। তো ওখানে উনি আমাকে বললেন যে যতদিন লাদাখে ছিলাম ভীষণ আমার মাথাটা ঠিকঠাক ছিল, যখনই লাদাখ থেকে এসে এই কলকাতার গরমের মধ্যে এলাম, প্রথম দিন তো ঠিক থাকলাম ডাক্তারবাবু, দ্বিতীয় দিন থেকে আমার যে কী অসহ্য মাথা ব্যথা তৈরি হলো সে আর বলার নয়। তার মানে এখানে উনি আমাদের বোঝালেন যে ওই যে একটা সুন্দর শান্ত একটা আবহাওয়া, ঠান্ডা একটা আবহাওয়া, তার থেকে যখনই উনি একটা বেশ গরম এবং এই পলিউশন যুক্ত একটা জায়গার মধ্যে এলেন, তখন তার মাথা ব্যথাটা শুরু হলো। তার মানে এই যে লাইফস্টাইলের একটা চেঞ্জ হয়ে গেছে, বেসিক্যালি শুধু লাইফস্টাইল নয়, আমরা বলবো পরিবেশ, এই সব কিছুর এই মাথা ব্যথার সাথে, এই মাইগ্রেনের সাথে একটা ওতপ্রোত যোগ আছে। আমরা বলেছি যে এই মাথা ব্যথাগুলো বেশ কিছু কিছু ক্ষেত্রে আলোতে বাড়ে, মানে খুব তীব্র আলোতে বাড়ে, সাউন্ডে বাড়ে। মাইগ্রেনের ক্ষেত্রে এগুলোকে আমরা বলি মাইগ্রেন ট্রিগার। দীর্ঘ সময়ে খালি পেটে থাকবেন না, আমরা সাধারণভাবে বলি যে 4 ঘন্টার থেকে বেশি সময়ে খালি পেটে থাকবেন না। তরল জাতীয় জিনিস, জল, ঝোল, ডাল, এই জাতীয় বাড়িতে হোম মেড যেগুলো লিকুইড, সেগুলো পারলে বেশি করে খান, কোল্ড ড্রিঙ্কস নয়, তো এই জল জাতীয় জিনিসপত্র এগুলো বেশি করে খান। অনেক মানুষই যারা দীর্ঘদিন ধরে এরকম মাথা ব্যথাতে ভুগছেন, অনেকে দেখেছেন যে তাদের বেশ কিছু কিছু খাবার দাবারে তাদের যেন একটা মাথা ব্যথাটা বেড়ে যায়, আমরা এগুলোকেও বলি মাইগ্রেনের ফুড ট্রিগার। আমরা দেখেছি অতিরিক্ত চকলেট খাওয়া, অতিরিক্ত কফি খাওয়া, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড খাওয়া, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের চাইনিজ ফুডস, যেগুলোর মধ্যে চাইনিজ মশলা, বিশেষত আজিনোমোটো দেওয়া থাকে, এগুলোতে মাথা ব্যথা ভীষণ বেড়ে যেতে পারে। অনেকে আবার এরকমও খেয়াল করেছেন যে হঠাৎ করে অনেকটা মাংস একসাথে খেলেন, রেস্টুরেন্টে গিয়ে অনেকটা মাংস খেলেন একসাথে, অনেকটা টক খাবার দাবার একসাথে খেলেন, তার কিন্তু সেদিনে মাথা ব্যথা হতে পারে। এই সাধারণ জিনিসপত্রগুলো মেনে চললে তাহলে এই মাথা ব্যথা অনেকখানি ঠেকানো যেতে পারে। অবশ্যই স্ক্রিন টাইম পারলে কম করুন,
কিছু কিছু ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে আপনার যেটা স্ক্রিন সেটাকে একটু দূরত্বে রাখুন। দীর্ঘ সময়ে একটানা সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না, মাঝে মাঝে একটু ব্রেক নিন। পারলে সন্ধেবেলাতে একটু খোলা জায়গাতে, যখন আপনার হাতে সময় রয়েছে, একটু খোলা জায়গায় প্রকৃতি সবুজের মধ্যে, প্রকৃতি নীলের মধ্যে একটুখানি ঘুরুন। সেটাও অনেক সময় এরকম মাথা ব্যথা থেকে আপনাকে স্বস্তি দিতে পারে। এবং সর্বোপরি আমরা বলেছি যে কাজের একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করুন, নিজেকে ওভার বার্ডেন করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার জীবনটা আপনারই, এবং একটা সময়ের পরে আপনি বুঝবেন যে জীবন আপনাকে ক্লান্ত করে দিয়েছে। সেই ক্লান্ত, অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার আগে নিজেকে থামান, নিজের কাজের শিডিউলগুলি ভেঙে ভেঙে নিন, যাতে করে অতিরিক্ত ক্লান্ত হওয়া থেকে নিজেকে অ্যাভয়েড করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। খুব চিৎকার করে কথা বলবেন না, নিজেকে উত্তেজিত হয়ে যাওয়ার থেকে একটু আটকান, কথাবার্তাগুলোকে ভেঙে ভেঙে বলুন, চিৎকার করে বলবেন না, সময় নিয়ে নিয়ে বলুন। এই সাধারণ মেজারগুলো, রাত্রিরে সঠিক ঘুমের একটা পরিবেশ থাকা, মানে যে জায়গায় আপনি ঘুমোচ্ছেন সেখানে, মানে ঘরের মধ্যে একটা তীব্র আলো জ্বালিয়ে ঘুমোচ্ছেন জোর করে, সেখানে পাশে আপনি ঘুমের আগে একটা খুব জোরে একটা ডিজে সাউন্ড, এগুলো কিন্তু আপনার স্লিপের ক্ষেত্রে, আপনার ঘুমের ক্ষেত্রে ক্ষতিকারক। তো এবং ঘুমের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার যেন একটা রেগুলার স্লিপ সাইকেল থাকে, অন্ততপক্ষে 6-7 ঘন্টা ঘুম রাত্রিরে খুব জরুরি। এবং প্রচুর ঘুমোলেও আমরা কিন্তু দেখেছি যে এরকম মাথা ব্যথা হতে পারে, মানে আপনার মনে হচ্ছে যে আপনি প্রতিদিন হয়তো 5 ঘন্টা করে ঘুমোচ্ছেন, সপ্তাহে 6 দিন, রবিবারটা আপনার ছুটি, আপনি ভাবলেন যে সপ্তাহে 5 দিন 6 দিন আমি এরকম 5 ঘন্টা করে ঘুমিয়ে কাটাবো, রবিবারে আমি 10 ঘন্টা ঘুমিয়ে নেবো, আপনার কিন্তু সেদিন মাথা ব্যথা হবে। আপনি এভাবে আপনার জীবনটাকে নিজের মতন করে চালাতে পারেন না। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা চলবে না, যেটা আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে, ট্রিগার হতে পারে। আমরা অনেক সময় শুনে থাকি যে মাথা ব্যথা হচ্ছে, তার মানে মনে হয় গ্যাস হয়েছে বা অম্বল হয়েছে, আদৌ কি এটা কোনো জাস্টিফাইড কথা? এটা আমাদের কাছে খুব একটা কমন প্রশ্ন, আমরা প্রায়ই এটাকে ফেস করি। আমার মনে হয় যে এর লজিকটা বোধহয় অন্য, যারা বলছেন তারাও খুব ভুল বলছেন এরকম নয়, কিন্তু তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাটা হলো যে তারা হয়তো অনেকক্ষণ খালি পেটে থেকেছেন, তিনি হয়তো নিজের খাবার দাবারের শিডিউলটাকে ঠিকভাবে মেনটেন করেননি, এবং তারপর হঠাৎ করে তিনি হয়তো 1 কাপ চা এবং 2 বিস্কুট খেয়েছেন, হয়তো তিনি 2 কাপ কফি খেয়ে নিয়েছেন, সুতরাং তার ক্ষেত্রে তো অ্যাসিডিটি হবেই এবং সেখানে মাথা ব্যথা হবেই। তাই এখানে কারণটা বোধহয় ঠিক অ্যাসিডিটি নয়, এখানে কারণটা বোধহয় মানে এই আমাদের হাঙ্গার হেডেক, মানে অনেকক্ষণ ধরে খালি পেটে থাকার কারণে হেডেক, আমাদের এই মানে উল্টোপাল্টা খাওয়ার কারণে মাথা ব্যথা, এইগুলো বোধহয় সেখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। ডাক্তারবাবু, এবার সেকেন্ডারি হেডেকের বিষয়ে আপনার কাছে যাব, যে প্রাইমারি হেডেকের কারণগুলো তো আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, কিন্তু সেকেন্ডারি হেডেকের কারণগুলো নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের পরীক্ষা করতে হয়, সেক্ষেত্রে আপনারা নির্ধারণ করেন কীভাবে? হ্যাঁ, তো এই যে সেকেন্ডারি হেডেক, মানে আমাদের এটাও সবসময় যে আমরা পরীক্ষা করি সব ক্ষেত্রে তা নয়। অনেকেই আমাদের কাছে আসেন এবং ভয়ে আসেন, বিশেষত যে আমার মাথার একটা স্ক্যান করার দরকার নেই, তো সব ক্ষেত্রে তার প্রয়োজন হয় না। ডাক্তারবাবুরাও অনেক সময় যারা, অনেক ডাক্তারবাবুরা যারা দীর্ঘদিন ধরে এইভাবে মাথা যন্ত্রণার রোগীদেরকে নিয়ে কাজ করছেন, দেখছেন, তারা জানেন যে এই মাথা ব্যথার ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আছে যাদেরকে আমরা বলি রেড ফ্ল্যাগ, মানে যেন হঠাৎ করে একটা লাল পতাকা দেখানো হয়েছে, আমরা সেগুলোকে বলি ওয়ার্নিং সাইন। মানে হঠাৎ করে এই কথাগুলোর আপনার ক্ষেত্রে থাকলে, মানে সেই রোগীটির ক্ষেত্রে থাকলে, ডাক্তারবাবু ভাববেন যে না, এখানে আমাকে আর্জেন্টলি কিছু একটা করতে হবে, খুব তাড়াতাড়ি করে আমাকে হয় স্ক্যান হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, এটা করাতে হবে। তো কী কী সেরকম এই রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং যেগুলো আমাদের সাধারণ মানুষেরও কিছুটা জানা উচিত, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং ডাক্তারবাবুকে বুঝতে হবে, কারণ বাচ্চারা সবসময় নিজেদের সব কথা খুলে বলতে পারেন না, হয়তো তিনি হয়তো সেই বাচ্চাটি মা বাবাকে বুঝিয়ে তার সমস্ত সমস্যা বোঝাতে পারেনি, তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বিশেষত 5-6 বছরের বাচ্চা বা 5-6 বছরের নিচের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে নিতেই হবে, তাকে ডাক্তারকে দেখাতে হবে মাথা ব্যথা থাকলে। বয়স্ক মানুষদের মাথা ব্যথা থাকলে, কারণ দেখুন বয়স্ক মানুষেরা আজকালকার দিনে বেশিরভাগ বয়স্ক মানুষদের দেখবেন হয় প্রেশারের সমস্যা আছে, নয় সুগারের সমস্যা আছে, নয় হার্টের সমস্যা আছে, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা আছে, তারা অনেক ধরনের ওষুধ খান তার সাথে, তো সেখানে ওভার দি কাউন্টার ওষুধ খাওয়া একেবারেই ঠিক নয়। তাই বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয়, বিশেষত 50-এর গোড়ায় যারা রয়েছেন, 5-এর দশকের কাছাকাছি যাদের বয়স, তাদের ক্ষেত্রে ডাক্তারের কাছে অবশ্যই যান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের ক্ষেত্রে মাথা যন্ত্রণাকে হেলাফেলা করা উচিত নয়।
এছাড়া কিছু কিছু বিশেষ সিমটমের কথা ভাবলে, বিশেষ কিছু কিছু লক্ষণের কথা ভাবলে অবশ্যই ডাক্তারের কাছে যান। যেমন ধরুন কারোর ক্ষেত্রে সত্যি মাইগ্রেন আছে, যাদের মাইগ্রেন হয় তাদের অনেক দিন থেকে মাঝে মাঝে মাথা ব্যথা হয়, হয়তো তার মাসে দুবার হয়, হয়তো মাসে তিনবার হয়। হঠাৎ করে সেই ব্যক্তি দেখলেন যে তার হঠাৎ এমন একটা মাথা ব্যথা শুরু হলো যেটা প্রতিদিন হচ্ছে, কখনো থামছে না, তখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে। কারণ তার যে রেগুলার একটা প্যাটার্ন, তার থেকে সেই মাথা ব্যথাটা হঠাৎ করে বদলে গেছে। চেঞ্জ অফ প্যাটার্ন অফ হেডেক, মানে স্বাভাবিক ধরনের মাথা ব্যথা, যেটাকে তিনি জানেন যে মাথা ব্যথা থেকে তিনি প্রায়ই হয়তো 5 বছর থেকে ভুগছেন, সেটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি করে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। হঠাৎ হওয়া অসহ্য ব্যথা, হঠাৎ প্রচণ্ড আকস্মিক ব্যথা হওয়া, আমরা আমাদের কথায় বলি থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে যেন বিদ্যুৎ চমকের মতন মাথা ব্যথা হঠাৎ হয়েছে এবং প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে, যেটা আগে কখনো হয়নি। নেভার সিন বিফোর লাইক হেডেক আমরা আমাদের কথায় বলি, মানে আগে কখনো হয়নি এমন একটা মাথা ব্যথা হয়েছে, তাকে ডাক্তারের কাছে যেতে হবে। তিনি মাথা ব্যথা হতে হতে হঠাৎ দেখলেন যে তার চোখে দেখতে কিছু সমস্যা হচ্ছে, হয় চোখে তিনি ঝাপসা দেখছেন, অথবা কেউ কেউ এমন বলতে পারেন যেন আমি একটা জিনিসকে দুটো দেখছি, এরকম হয়, আমরা বলি ডবল ভিশন বা ডবল ইমেজ দেখা, সেরকম হলে ডাক্তারের কাছে যেতে হবে। তার হলো হঠাৎ মনে হলো তার যে তার কথাটা জড়িয়ে গেছে, কথা বলতে বলতে কথাটা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। মানে হেডেক প্লাস সামথিং, হঠাৎ করে অন্য কিছু একটা হয়েছে মাথা ব্যথার সাথে, তাহলে তাকে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। ধরুন সেই ব্যক্তি অন্য কোনো একটা দীর্ঘস্থায়ী রোগে ভোগেন, যেমন অনেকের আছে যে যাদের হয়তো, ধরুন আমি তর্কের খাতিরে বলছি, তার হয়তো একটা ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, তার হয়তো এরকম ধরনের দেহে কিছু একটা টিউমারের চিকিৎসা হচ্ছে, যেগুলোর জন্য তিনি আগে থেকে কিছু কিছু ওষুধপত্র খাচ্ছেন, ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তার হঠাৎ কিছু একটা মাথা ব্যথা হচ্ছে, তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। এগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইন। এই ঘটনাগুলো সাধারণ মানুষদেরকেও মাথায় রাখতে হবে। ভালোভাবে ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে দেখলেন আমার অসহ্য মাথা ব্যথা করছে। অনেকে আছেন যে যাদের মাইগ্রেনে ভোগেন, যারা তারা এরকম দেখা গেছে যে তারা একটু প্রচণ্ড মাথা ব্যথা করছে, তিনি আধ ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নিলেন, তার মাথা ব্যথাটা ভালো হয়ে যায়। কিন্তু দেখা গেল যে কিছু মানুষ আছেন যে তার ক্ষেত্রে হয়তো তিনি ঘুমিয়ে নিলেন অনেকক্ষণ, ঘুম থেকে উঠলেন, তাতেও দেখলেন যে মাথা ব্যথাটা আমার অসহ্য রয়েছে, কমছে না, তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। মানে ঘুম থেকে গেটিং আপ ফ্রম স্লিপ ফ্রম হেডেক, মানে মাথা ব্যথাটা নিয়েই ঘুম থেকে জেগেছেন, তখন তাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং বলতে হবে। ডাক্তার, ওই যে সেকেন্ডারি টাইপ হেডেকের কথা আপনি বললেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা আলাদা পরীক্ষা আপনারা করে থাকেন? নিশ্চয়ই, চিকিৎসা অবশ্যই। আমরা এরকমভাবেই যে আমরা বললাম, এগুলোর ভেতর দিয়ে আমরা বুঝি যে সেকেন্ডারি হেডেক কার ক্ষেত্রে রয়েছে। তো যার ক্ষেত্রে এরকম সেকেন্ডারি হেডেক রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু রক্ত পরীক্ষার কথা ভাবতে পারি। তিনি বুদ্ধি করে সাধারণ রক্ত পরীক্ষাগুলো করিয়েছেন, তার রক্তের মধ্যে সোডিয়ামের কম আছে, সোডিয়ামটা কম আছে। অনেকের আজকাল বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, সোডিয়াম থাকে সাধারণ নুনের মধ্যে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা প্রেশারের কারণে নুনটাকে কম খান, নুন খান না, তো তাদের ক্ষেত্রে এরকম সোডিয়ামের ঘাটতি ঘটতে পারে, অন্য কারণে ঘটতে পারে সোডিয়ামের ঘাটতি। তো সেই ভদ্রলোকের এরকম রক্তের মধ্যে সোডিয়ামের ঘাটতি ছিল, সেই সোডিয়ামকে যখন আমরা ওষুধের সাহায্যে ঠিক করলাম, তার মাথা ব্যথাটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে এরকম কিছু কিছু কারণ আছে যে যেগুলোতে সাধারণ রক্ত পরীক্ষাই আমাদেরকে ক্লু দিতে পারে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন, রক্তের মাত্রার পরিমাণ খুব কম আছে, তার কিন্তু একটা মাথা ব্যথা হতে পারে। মানে শরীর আমাকে জানান দিচ্ছে যে আমার দেহে কিছু একটা গণ্ডগোলের জিনিস আছে। তার মানে আমাদের এখানে ভাবতে গেলে এরকমও ভাবা উচিত যে মাথা ব্যথা কিছু ক্ষেত্রে ভালো, শরীরের কিছু একটা খারাপ ঘটনা থেকে যেন আপনার মাথা ব্যথা আপনাকে বাঁচিয়ে দিচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে। এছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে মাথার সিটি স্ক্যান, এমআরআই, মানে মাথার একটা স্ট্রাকচারাল টেস্ট, মানে মাথার ভেতরে কিছু গণ্ডগোল হচ্ছে কি না, সেগুলোকে আমরা ছবির সাহায্যে, মাথার একটা ভিজুয়ালাইজেশন, ছবি দিয়ে আমরা বুঝতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, ডাক্তারবাবুকে আরও একবার অনেক ধন্যবাদ, দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার, নমস্কার।